সেক্ষেত্রে আমি করতে পারবো একটা কাজ, কন্ট্রোল প্লাস যেটা ব্যাকে যায়, আমি এটাকে এটাকে যদি আলাদা করে একটা ক্লিক করি, স্যারোটা সিলেকশন থাকা অবস্থায়, আর যদি এখান থেকে অ্যালাইন টু কি অবজেক্ট দিয়ে আলাদা করে একটা ক্লিক করি, যে শেপটাকে ক্লিক করবো সেই শেপটা আলাদা করে নীল বর্ণে রাখা, ধারণ করছে না? তার মানে এটা হচ্ছে কি অবজেক্ট। এখন আমি যদি এটাকে এরকম অ্যালাইন করি, দেখেন সবগুলা এটার সাথে অ্যালাইন হলো না। এখন আমার দরকার তিনটে শেপকে তিনটে শেপ বরাবর অ্যালাইন করা সুন্দর করে। এখন আমি যদি এটাকে এই বরাবর অ্যালাইন করি, এই বরাবর অ্যালাইন করি, দেখেন এই বরাবর অ্যালাইন করি, তাহলে কি হবে, আমার এই শেপটা এই বরাবর আসে যাবে। তখন আমি শিফট প্রেস করে এটা এই দুটাকে সিলেক্ট করে নিবো। অনেকগুলো অবজেক্ট আছে, আমি কন্ট্রোলে দিতে পারবো না, আমি শিফট প্রেস করে শুধুমাত্র এই দুটাকে সিলেক্ট করবো। এই দুটাকে সিলেক্ট করে এটাকে আবার আলাদা একটা সিলেকশন দিয়ে একবার এটাকে কি অবজেক্ট বানাই দিব। কি অবজেক্ট বানাই এখন যদি আমি এরকম ইয়ে করে দিই অবজেক্টে গিয়ে, তাহলে এটা এই জায়গায় এসে গেল। হ্যাঁ, এখন আমি এই দুটো অবজেক্টকে ইয়ে করে দিয়ে এটাকে আলাদা করে কি অবজেক্ট বানাই, যদি আবার এটা করি দেন এটা এখানে আসে গেল। এবং এটা আর এটা সিলেক্ট করে এটাকে একটা কি অবজেক্ট বানাই আলাদা ক্লিক করে দেন এটা দিলে আসে গেল আমার আগে আগের জায়গায় শেপগুলো। কথা বুঝছি? কিছু বোঝা যাচ্ছে? আমার অ্যালাইনমেন্টের, এখন অ্যালাইনমেন্টের কাজগুলো কি আমরা ওইটা তো যাব। এখন ধরেন আমি এখান থেকে জাস্ট এই শেপটা, এখান থেকে একটা শেপ, একটা শেপকে সরাই ফেলি, একটা শেপকে সরাই ফেলি, আবার এক এক জায়গা থেকে এক একটা শেপকে সরাই, অনেকগুলো জায়গা থেকে এখান থেকে এটাকে সরাই। এখন আমার এক একটা শেপ এক একটা জায়গা থেকে সরানো, ফার্স্টে আমার গ্যাপগুলো খুঁজতে হবে, আমার গ্যাপ কয়টা। আমি এখন এখানে তো শেপ সবগুলো যেহেতু সমান সাইজ, আমার যেহেতু এটার কোনো টেনশন নেই যে আমার এই শেপটাকে এই জায়গায় বসাইতে হবে, যে কোনো একটা শেপকে এই জায়গায় বসাইলে হবে। কারণ আমার এখানে গ্যাপ হচ্ছে কয়টা, একটা, এখানে গ্যাপ হচ্ছে একটা, এখানে গ্যাপ হচ্ছে দুইটা, এখানে গ্যাপ হচ্ছে একটা। ওকে, আমরা ফার্স্টে দুইটা নিয়ে কাজ করি। এই দুইটাকে সিলেক্ট করে আমরা কি করবো, শিফট প্রেস করে একটা অবজেক্টকে সিলেক্ট করে এটার সাথে অ্যালাইন করে নিতে পারি। কিভাবে, এটার সাথে আমি এটাও অ্যালাইন করতে পারি, যেহেতু শেপগুলো এক সমান, এটা এটা দিলেও সেম অ্যালাইন হবে, এটা দিলেও সেম অ্যালাইন হবে, কারণ আমার শেপগুলো কি একই সমান। এটাও যদি প্রেস করি, এটাকে যদি কি অবজেক্ট বানাই, এটা যদি প্রেস করি সেম অ্যালাইন হবে, এটা প্রেস করলে সেম অ্যালাইন হবে, এটা প্রেস, যেহেতু আমার শেপগুলো একই সমান। আমি সেন্টার পয়েন্ট দিয়ে করবো নির্ভুল হওয়ার জন্য, এই যে সেন্টার ডাক মেনটেন করে করবো, শেপগুলো অ্যালাইন হলো। এখন আমার এই শেপটা দরকার এই প্লেসে, এটার এটা যদি সিলেক্ট করে এটাও সিলেক্ট করতে পারি। আমি এই দুইটা যদি শেপ সিলেক্ট করে এটাকে কি অবজেক্ট বানাই, অ্যালাইন টু এটার সাথে অ্যালাইন করে দিই, এটা এখানে আসি গেল। এটা আর এটাকে শিফট প্রেস করে ধরে এটাকে যদি কি অবজেক্ট বানাই, এখানে প্রেস করি এটা আসি গেল। এটা এটা ফার্স্টে এই লাইনের সাথে অ্যালাইন করতে হবে, তাহলে আমি এই দুইটা সিলেক্ট করে নিলাম, এটাকে বানিয়ে দিলাম কি অবজেক্ট, এটার সাথে সুন্দর করে অ্যালাইন করে নিলাম। এখন আমার এটা দরকার বার্টিক্যালি এটার সাথে, এই গ্যাপের দরকার, এই গ্যাপের দরকার থাকলে আমি বার্টিক্যালি যে কোনো একটার সাথে অ্যালাইন করে দিলে তার মানে এটা বার্টিক্যালি অ্যালাইন হয়ে যাবে। এই দুটা যদি সিলেক্ট করে এটাকে যদি কি অবজেক্ট বানাই আমরা এটার সাথে অ্যালাইন করে, হ্যাঁ ওকে, এটা এটাও সেম। এই দুইটা সিলেক্ট করে আমরা ফার্স্টে এটাকে অ্যালাইন করে নিব, অ্যালাইন টু কি অবজেক্ট দিনে, দেখেন অ্যালাইন টু কি অবজেক্ট না দেওয়াতে কি হয়েছে, ওই শেপগুলো ইয়েতে আসে গেছে। আমরা অ্যালাইন টু কি অবজেক্ট দিব, এটাকে কি অবজেক্ট বানাই দিব, দেন অ্যালাইনমেন্ট আসছে। এটা আর এটাকে সিলেক্ট করে দেন এটাকে কি অবজেক্ট বানাই অ্যালাইন করে দিলাম। ওকে, এটা দেখাইলাম না, এটা করে নেওয়া যাবে সেম বেসিক। এই দুইটা, এই দুইটা অ্যালাইন করে যে এখান থেকে যে কোনো একটাকে কি অবজেক্ট বানায়, এটাকে কি অবজেক্ট বানিয়ে এটার সাথে অ্যালাইন করে দিলে ওকে ইন প্লেস আসে যাবে। ওকে, এখন আমার অ্যালাইনমেন্টের যে বেসিকটা দেখলাম, এটার কিছু কাজ, যেমন যদি আমি দেখাইতে যাই নর্মাল কিছু কাজ, যদি আমি দেখাই এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি যদি এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল থেকে এটাকে 90 শিফট প্রেস করে ধরিয়ে করে, তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যালাইন একটা শেপ ক্রিয়েট হবে না?
45 ডিগ্রি গেলে একটা শেপ ক্রিয়েট হইলো না? এখন আমি এই দুইটাকে সিলেক্ট করে, এটা একটা সেন্টার পয়েন্ট আছে, আমি যদি এটা সেন্টার পয়েন্ট বরাবর অ্যালাইন করে দিই তাহলে কি হবে? এটা আমার কি দেখাচ্ছে, অ্যালাইন টু সিলেকশন দেখাচ্ছে, সিলেকশন বরাবর আসছে। আমি যদি কি অবজেক্ট করে দিই, ওই যে এটার বেসিক যে কারণে অ্যাকুরেট আসে না, আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এই দুটো সিলেকশন অবশ্যই এটাকে একটা ক্লিক করে কি অবজেক্ট করে দিই, অ্যালাইন টু কি অবজেক্ট, এখন যদি করে দিই এর সাথে অ্যালাইন হলো না সুন্দর করে। আচ্ছা, এটা বরাবর কেন আসে নাই সেটা দেখতে হবে আমাদের, যে কোনো একটা জায়গায় কাজে ভুল আছে। এই কোণটার পরিমাণ হচ্ছে 'Okay.' আচ্ছা, এখন আমরা এটাকে আঁকলাম, এটা ফিল কালার দিই। এই দুটো সিলেকশন থাকা অবস্থায় ফার্স্ট হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট দিয়ে এটাকে কি অবজেক্ট বানিয়ে দিলাম। এটাকে কি অবজেক্ট বানিয়ে আমরা যদি এখানে একটা ক্লিক করি, সেন্টার পয়েন্টটা ধরে নিচ্ছে না, ওকে। এটা এটা কেন আমি বলতেছি এখন, আচ্ছা এটার এটার গ্লিচটা হচ্ছে যে ওই সিম্পল একটা, আমরা কাজ করতে গেলে বুঝতে হবে আমরা কি করতে যাচ্ছি অ্যাকচুয়ালি, তাইলে আমাদের কাজটা কিছুটা এলোমেলো হবে না। এখন এখন আমি শিফট প্রেস করে এটাকে একটা ইয়ে করতেছি, একটা শেপ আঁকলাম। এখন এটার যে সার্কেল ডিস্টেন্সটা, বাট আমার লাইন সেগমেন্টের যে সার্কেল ডিস্টেন্সটা, দুইটা ডিস্টেন্স এক না, সেজন্য আমাদের কী করতে হবে, এটার ইয়েটা দূর করার জন্য, ইয়েটা অ্যাভয়েড করার জন্য আমি লাইন সেগমেন্ট টুলটা দিয়ে একটা লাইন আঁকলাম, একটু লম্বা করে আঁকলাম, যাতে দেখে জাস্ট একটা স্টোক কালার দিয়ে দিই যাতে ধরতে সুবিধা হয় আর কি। ওকে, আমি এখন এই দুটাকে সিলেক্ট করে, এই দুটাকে সিলেক্ট করে ফার্স্টে এই দুইটা দুইটা সেন্টার পয়েন্ট আছে না, দুইটাকে ফার্স্টে সেন্টার পয়েন্ট বরাবর অ্যালাইন করে নিই। এখন দুইটা কি হলো, সেন্টার পয়েন্ট বরাবর অ্যালাইন হলো না, এটা সেন্টার পয়েন্ট আর এটা সেন্টার পয়েন্ট, দুটো সেম পয়েন্টে অ্যালাইন হলো। অ্যালাইন হওয়ার পরে হ্যাঁ, এখন যদি আমি অ্যালাইন টু কি অবজেক্ট দেওয়ার জন্য একটা একটাই কি অবজেক্ট বানাই, এখন যদি এখন যদি এটাকে অ্যালাইন করি, দেখেন দুইটা সেন্টার পয়েন্ট একই জায়গায় আসছে না। আচ্ছা, এখন আমি এই যে অ্যালাইনমেন্টটা করলাম, এটা অ্যালাইনমেন্টটা কেন করলাম, ধরেন আমার এই যে রেক্টেঙ্গেল টুলটা আছে, রেক্টেঙ্গেল টুলটাকে আমার সমান দুই ভাগে ভাগ করা দরকার, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে সমান দুই ভাগে কি করা দরকার, সমান দুই ভাগে ভাগ করা দরকার। তাহলে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব, শেপ বিল্ডার টুলে গিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এখন আমি এটাকে এটাকে একটা কালার দিয়ে দিব, এটাকে দিলাম ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার সিলেক্ট হয়নি, সরি, এখান থেকে যাবো, এটাকে ব্ল্যাক কালার করে দিই, দেন এটাকে দিব ব্ল্যাক কালার, আর এটা ধরেন রেড কালার থাকুক, স্টোক টপ করে দিই। এখন আমার দুইটা শেপ হয়ে গেল অ্যাকুরেট, কিন্তু আমি যদি হাতে অ্যালাইন করতাম হয়তোবা অ্যাকুরেট আসতো না, কিন্তু আমি ইলাস্ট্রেটরের যে ইয়েটা আছে, ইয়েটা দিয়ে অ্যালাইন করাতে আবার কি হলো, এটার অ্যালাইনমেন্টটা সঠিক জায়গায় আসলো। আচ্ছা, আরো দেখায় তাহলে এখানে এক্সট্রা কিছু অংশ থাকবে নর্মালি, যেহেতু আমার লাইন সেগমেন্ট টুল দিয়ে আমি অবজেক্টকে ডিভাইড করছি, তাহলে এক্সট্রা কিছু ইয়ে থাকে। ওকে, এখন আমি যাই আটবোটাকে মিডেলে নিই, এখান থেকে যাই একটা ইলিপ্স টুল দিয়ে একটা শেপ আঁকি, ইলিপ্স টুলে শর্টকাট কি বলছিলাম, এল, কিবোর্ড থেকে এল প্রেস করে ইলিপ্স টুলে যাব। ওকে,
এটাকে আমি